মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ দলের একাদশটা নিচের দিক থেকে ব্যাটিং শুরু করলে মনে হয় বেশি ভালো হতো। এটা হারারে টেস্টে তাসকিন আহমেদের ব্যাটিং দেখে আরেকবার কিন্তু খুব করে মনে পড়ছিল, কারণ সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত যেভাবে মাত্র 8 রানের মধ্যে বিদায় নিয়েছিলেন, পরবর্তীতে তাসকিন আহমেদ 10 নম্বরে নেমে 75 রানের যে ইনিংস খেলেন তাতেই কিন্তু বাংলাদেশের রক্ষা হয়। তাহলে কি তাসকিন আহমেদই তাদের চেয়ে ভালো ব্যাটসম্যান? আসলে সেরকম কিছু নয়। তাসকিন আহমেদ নিজেই স্বীকার করেছেন তার হাতে তেমন কোনো স্ট্রোক নেই, তিনি হাতে গোনা কয়েকটি স্ট্রোক খেলতে পারেন। আমি তো অনেক ধরনের শটস জানি না, আমি জাস্ট সবসময় ট্রাই করছিলাম স্টাম্পের বলটা ভালো ডিফেন্স করতে, বাউন্সারটা লিফট করার জন্য, এবং কভার ড্রাইভ বা যেগুলো পাচ্ছিলাম ওগুলো স্কোর করার চেষ্টা করছিলাম, কারণ আমার অপশন কম, যেহেতু ওগুলোতে স্ট্রিক্ট থাকার চেষ্টা করছিলাম। আপনারা দেখছেন ডেসপেরাডো লাইভ চ্যানেল, আর সেখান থেকেই চলমান হারারে টেস্ট নিয়ে কথা বলছি। তাসকিনের হঠাৎ করে এই 75 রানের ইনিংস খেলতে পারার পেছনে আসলে রহস্যটা কি তিনি নিজেই জানিয়েছেন তা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং প্র্যাকটিস করা হয়, বাট আজকে মাথায় ছিল যে এটাই যে টিমের জন্য আমার কিছু করতে হবে, যেহেতু রিয়াদ ভাই স্ট্রাইকে ছিল, অ্যাজ এ ট্যালেন্ডার হিসাবে আমার মূল লক্ষ্যই ছিল যে তাকে সাপোর্ট দেওয়া, এবং সে সবসময় আমাকে কথা বলে বলে খেলাচ্ছিল, এবং মূল টার্গেট ছিল যে স্ট্যাম্পের বলটা যাতে দেখে খেলা হয়। রিয়াদ ভাই বারবার রিমাইন্ড করতেছিল, এবং আমি আমার খালি জোনের বলগুলো যখনই পেয়েছি মারার চেষ্টা করেছি, ওগুলো বাউন্ডারি হয়েছে, বাট দলের জন্য খেলার চেষ্টা করেছি। কিন্তু আমাদের এই দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের পেছনে কিন্তু কোনো ব্যাটিং কোচ বা ব্যাটিং গুরু বা ব্যাটিং পরামর্শকের ভূমিকা নেই। তিনি জানিয়েছেন ভূমিকাটা অন্য কারো। কে তিনি? চলুন শোনা যাক তাসকিনের কণ্ঠ থেকেই। না, আসলে নতুন ব্যাটিং কোচ এই সিরিজে এসেছেন, তার সাথে তেমন কাজ হয়নি, বাট টুকটাক কথা হয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের ট্যালেন্ডার বা বোলারদেরকে ব্যাটিং এর জন্য পুশ করে আমাদের ফিল্ডিং কোচ রায়ান কুক, এবং সে আমাকে বলছিল লাস্ট সিরিজে যাতে আমি এবার আসার সময় ব্যাটিং স্পাইক কিনে নিয়ে আসি, ব্যাটিং এর সময় যাতে ব্যাটিং স্পাইক করি। নরমালি আমরা বোলাররা দেখা যায় বোলিং বুট পরে ব্যাটিং এ নেমে যাই, কিন্তু ব্যাটিং বুট পরেই ব্যাটিং এ নামছি তো, এবং ও খুশি হয়েছিল এতে, এবং আসলে আজকে আসার পরে বলতেছিল যে দেখছো ব্যাটিং এ নামার সময় তুমি তখন ব্যাটসম্যানই যতই বলার হোক, এই জন্য ব্যাটিং স্পাইক সব কিছু ভালো গিয়ার্স পরাজিত, এবং রায়ান কুককে অসংখ্য ধন্যবাদ যে সবসময় আমাকে ব্যাটিং এর জন্য পুশ করেছে। অবশ্য এত বড় রান করার পেছনে আরও একজনকে কৃতিত্ব দিয়েছেন তিনি, অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ তাকে পরামর্শ না দিলে হয়তো অনেক আগেই আউট হয়ে যেতে পারতেন। মাহমুদুল্লাহ রিয়াদ বারবার তাকে সাহস যুগিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন কীভাবে খেলতে হবে, আর যার কারণেই আজকে তাসকিন আহমেদ কিন্তু একটি আলোচনার জন্ম দিয়েছেন ব্যাটসম্যান হিসেবে। না, আসলে মেন অ্যাপ্রোচটা ছিল যে উইকেটটা অনেক ভালো, মানে একমাত্র ডে ওয়ানের ফার্স্ট সেশনটা ছাড়া পরের দিকে অনেক ভালো উইকেট হয়ে গিয়েছিল, তো সবসময় আসলে রিয়াদ ভাই বলতেছিল এবং যে উইকেটটা ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো রান করাটা ইম্পর্টেন্ট যাতে বোলারদের হেল্প হয়, কারণ ওটাই মাথায় ছিল যে রিয়াদ ভাই বলতেছিল যে উল্টাপাল্টা না খেলার জন্য, সোজা ব্যাটে খেলার জন্য, তো আমিও সেটাই ফলো করছিলাম যে যেহেতু আমি বলার আমার মাঝে মধ্যে হয়তো মাইরে দিতে মন চাইতে পারে, তো তাকে সাপোর্ট দেওয়ার জন্য বারবার রিমাইন্ড দেওয়া হচ্ছিল এবং সোজা ব্যাটে খেলার উপদেশ দিচ্ছিল, এটাই ফলো করেছি। তাসকিনের এই ব্যাটিং দেখে খুব ধরে রাখতে পারেননি ব্লেজিং মুজারাবানি ও ভিক্টর নিয়ামুচি, এ দুই পেসার আগের দিন বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপে আতঙ্ক তৈরি করেছিলেন, এবং ব্লেজিং মুজারাবানি বিশেষ করে দ্রুতই দুটি উইকেট তুলে নেন, পরবর্তীতে নিয়ামুচি নেন আরও দুটি উইকেট, সব মিলে 6 উইকেটের 5টি নেন এই দুজন মিলে, আর তাতেই কিন্তু বাংলাদেশ দল 132 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল হারারে টেস্টে। সে কারণে তাসকিন যখন এমন অবিশ্বাস্য ব্যাটিং করলেন সেটা মানতে পারেননি ব্লেজিং মুজারাবানি, একেবারে উত্তপ্ত হয়ে গালাগাল করেছেন, শেষ পর্যন্ত তাসকিন এসে করেছেন প্রতিবাদ। কি তখন বলেছিলেন মুজারাবানিকে তাসকিন? চলুন শুনি তার মুখ থেকে।
না আসলে ওরা সব পেস বোলাররা এসে আমাকে অ্যাটাক করছিল বাউন্সার মারছিল ভালো জায়গায় বল করছিল আউট করার চেষ্টা করছিল তো আমি আসলে মাশাআল্লাহ ভালো হ্যান্ডেল করছিলাম তো বিরক্ত হয়ে আমার বেশ কয়েকবারও গালিও দিয়েছে বাট তিন নাম্বার যখন বার যখন গালি দিয়েছিল তখন আমি তেড়ে গিয়েছিলাম একটু যে আমাকে কেন গালি দিচ্ছ বল দিয়ে পারলে কিছু কর ঠিক আছে তো এটাই ডান হাতে করেন বোলিং আর বাঁ হাতে করেন ব্যাটিং এই সব্যসাচী ক্রিকেটার বাংলাদেশ দলকে একটি বড় বিপদ থেকে বাঁচিয়েছেন হারারেতে অথচ এর আগে যে কোনো পর্যায়ের ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে 206টি ম্যাচে 118 ইনিংস ব্যাটিং করে কোনো হাফ সেঞ্চুরিরই দেখা পাননি তিনি না আসলে সবসময় টার্গেট থাকে যে একটা ভালো ট্যালেন্ডার হওয়ার কারণ প্রত্যেকটা বড় বড় টেস্ট দলের ট্যালেন্ডাররা নির্ভরযোগ্য তো আমিও চাই নির্ভরযোগ্য একজন ট্যালেন্ডার হইতে যাতে আমাদের দল কখনো আর্লি উইকেট গেলে বা সেট ব্যাটসম্যান স্ট্রাইকে থাকলে যাতে তাকে একটু সাপোর্ট দিতে পারি তো এটাই মানে ইমপ্রুভমেন্টের তো কোনো শেষ নাই যদি আমি ইমপ্রুভ করতে পারি আমার ব্যাটিং তাহলে দল দলের জন্য করতে পারি তাহলে বিপদের সময় মাঝে মধ্যে সাপোর্ট করতে পারি প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় 9.96 ছিল এবং লিস্টে ক্রিকেটেও তার ব্যাটিং গড় 9.96 ছিল এমন একজন ক্রিকেটারকে কখনোই ব্যাটসম্যান হিসেবে ভরসা করা যায় না এবং তিনি মূলত বাংলাদেশ দলের স্ট্রাইক বোলার হারারেতেও তিনি মেইন বোলার হিসেবেই কিন্তু একাদশে খেলছেন অথচ তিনি করলেন ব্যাট হাতে চমক জাগানিয়া একটি কীর্তি এখন তাসকিন আহমেদ তাই তার আসল কাজ কী করতে চান এখন আসল কাজ শুরু হয়েছে বোলিং সবাই দোয়া করবেন যাতে বোলিং ভালো করতে পারে উইকেটটা বেশ ভালো আসলে ধৈর্য ধরে ভালো জায়গায় বল করতে হবে কারণ ইজি ব্যাটিংয়ের জন্য এখন লাগতেছে তো এই মুহূর্তে অ্যাকর্ডিং টু ফিল্ড ভালো জায়গায় বোলিং করা ছাড়া কোনো অপশন নাই জাস্ট অ্যাটাক ডেফিনেটলি করতে হবে বাট তাও অ্যাকর্ডিং টু ফিল কারণ লুজ বল খুব ইজি মারা যাচ্ছে তো এই জন্য আমাদেরকে মানে পেশেন্স নিয়ে ভালো জায়গায় অ্যাকর্ডিং টু ফিল কনসিস্টেন্ট বল করে যেতে হবে এটাই আমার মনে হয় এটা সবচেয়ে ভালো প্ল্যান ধন্যবাদ সবাইকে এতক্ষণ ডেসপেরাডো লাইভ চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং এই আলোচনা শোনার জন্য দেখা হবে আগামীতে আবারও কোনো কন্টেন্ট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন